করছি। ইতিমধ্যে আপনারা পত্রপত্রিকাতে পেয়েছেন গত 23 তারিখে 23 আগস্ট এই শিলচরে এসইউসি এই কমিটির দলের পক্ষ থেকে অত্যধিক দ্রব্যমূল্য বৃদ্ধি, অবৈধ উচ্ছেদ অভিযান সহ বিজেপি সরকারের একাধিক জনবিরোধী নীতির বিরুদ্ধে করিমগঞ্জ কাঁপালেন এসইউসিআইসির কর্মকর্তারা। এই মর্মে এসইউসিআইর নেতা অরুণাংশু ভট্টাচার্যের নেতৃত্বে এক বিরাট র্যালি বের হয় বুধবার। বিভিন্ন স্লোগানের মাধ্যমে শহরের প্রধান প্রধান সড়কগুলি পরিক্রমা করা হয়। পরে জেলাশাসকের কার্যালয়ের সম্মুখে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। বিভিন্ন দাবি সংবলিত এক স্মারকপত্র জেলাশাসক মৃদুল যাদবের হাতে তুলে দেন এসইউসিআই কর্মকর্তারা। করিমগঞ্জ থেকে আজারউদ্দিনের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস এবং কেরোসিন, এই মূল্যবৃদ্ধি অস্বাভাবিক কেন সমস্ত রেকর্ড ভঙ্গ করে দিয়েছে। আজকে আমরা এই দাবি, তার সঙ্গে আপনারা জানেন যে ঔষধের যে লাগামহীন মূল্যবৃদ্ধি হয়েছে, আমরা এর আগে কোনো দিন এটা আমরা অনুভব করিনি। এবং আপনারা জানেন 800টা ঔষধ, হ্যাঁ, 800 ঔষধ একদম মারাত্মক বৃদ্ধি পেয়েছে। আপনাদের নিশ্চয়ই অভিজ্ঞতা আছে, আপনারা যারা ঔষধ কিনেন, সেই ঔষধের যে লাগামহীন মূল্যবৃদ্ধি, তার সঙ্গে আপনারা দেখুন যে অফিস এবং স্কুলগুলোতে যে ভ্যাকেন্সিগুলো, অর্থাৎ আমরা বলি এটাকে শূন্যপদ, এই শূন্যপদগুলোতে যে মানে শূন্যপদে কোনো নিয়োগ করছে না, এবং শূন্যপদে নিয়োগ শুধু নয়, এই শূন্যপদকে বিলুপ করে দিচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন হয়তো যে 90,000 রেলের যে শূন্যপদ, এই শূন্যপদ এবলিশ করে দিয়েছে। কোথায় আছে, কোন ছেলেরা মেয়েরা চাকরি পাবে আমাদের? সুতরাং এই যে 14 সালে যে মোদী গভর্নমেন্ট এসছেন, তার আগেও কিন্তু কংগ্রেস এইগুলো কাজ করেছে, কিন্তু কংগ্রেস যেভাবে করেছে তার অনেক গুণ বেশি, মানে 10 গুণ বেশি কাজ করছে সমস্ত কর্পোরেটের স্বার্থে, কর্পোরেট ক্যাপিটালিস্ট ক্লাসের স্বার্থে। আপনারা জানেন ইতিমধ্যে যে সমস্ত স্কুলগুলো আজকে একদিকে প্রাইভেটাইজ করছে, আরেকদিকে স্কুলগুলো অ্যামালগেমেশন করছে, স্কুলগুলো বিলুপ্ত করে অন্য স্কুলের সঙ্গে যুক্ত করে দিচ্ছি। এইগুলা জানেন যে আমরা চূড়ান্ত ছাত্র স্বার্থ বিরোধী জাতীয় শিক্ষানীতি 2020 আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। আমরা দল এসইউসি এবং আমরা ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও আন্দোলন করে যাচ্ছে সারা ভারতবর্ষে, এবং এর বিরুদ্ধে আজকে জনগণকে আমরা আহ্বান করছি, না হলে উপায় থাকবে না। আজকে আজকে দেখুন যে স্কুলগুলো বন্ধ করছে, দায়িত্ব দিয়ে দিচ্ছে জনগণকে এবং মাস্টারদেরকে, টিচারদেরকে। বন্ধুগণ, এডুকেশন পলিসি যেটা হয়েছে, সেই এডুকেশন পলিসির থেকে এই ঘটনা ঘটছে। টিচারের দোষ নয়, টিচারের কিছু কিছু দোষ থাকতে পারে সেটা অন্য কথা, কিন্তু মাস টিচারের কোনো দোষ নয়, জনগণের দোষ নয়, ছাত্রদের দোষ নয়, দোষটা হচ্ছে এডুকেশন পলিসির, শিক্ষানীতির। সুতরাং এই শিক্ষানীতিটাকে আজকে পরাস্ত করতে হবে। এবং আপনারা জানেন যে সমস্ত প্রাইভেটাইজ করে আজকে কর্পোরেটদের হাতে তুলে দেওয়া হচ্ছে এই স্কুলগুলো। আজকে আপনারা যারা মানুষ আছেন, যারা সাংবাদিক আছেন, যারা পুলিশ কর্মী আছেন, যারা আধাসামরিক বাহিনীর লোক আছেন, বা যারাই আছেন ভারতবর্ষের, তাদেরই ছেলে মেয়েদের কিন্তু আজকে সাংঘাতিক অবস্থা জানিয়ে রাখবেন। সুতরাং এই সরকার কর্পোরেটের সরকার, সুতরাং আজকে আন্দোলন ছাড়া গণতন্ত্র নেই। আজকে বুলডোজার, সুপ্রিম কোর্ট বলছে এটা বুলডোজার গভর্নমেন্ট নাকি, বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে, এগুলো কুকুর ছাগল নাকি, যেখানে ধরুন আমি বেআইনিভাবে তারা করছে বসতি করছে, তাদেরকে বুলডোজার দিয়ে কুকুর মেকুরের মতো তাদেরকে আচরণ করা যায় না, এরা তো মানুষ। সুতরাং নোটিশ দিয়ে এদেরকে পুনর্বাসন দিতে হবে, কারণ এটা এরা এমনি এমনি যায়নি, তাদের ঘর বাড়ি নাই, বিভিন্ন জায়গায় গিয়েছে। যাই হোক, এগুলো একটার পর একটা বিভিন্ন বিষয় আমরা উত্থাপন করছি। সুতরাং আমরা সমস্ত স্তরের জনসাধারণকে আমরা অ্যাপিল করছি, আবেদন করছি, দ্বিতীয় কোনো রাস্তা নেই আন্দোলন ছাড়া। পুজোয় বাম্পার অফার নিয়ে এলো শিলচর চৌধুরী টেক্সটাইল।
ফাটকবাজার 2 নম্বর গলির সদর থানা সংলগ্ন ঐতিহ্যবাহী চৌধুরী টেক্সটাইলের পরিচয় নতুন করে দেওয়ার প্রয়োজন নেই। 130 বছর ধরে আপনাদের সেবায় থাকা কাপড়ের এই নির্ভরযোগ্য প্রতিষ্ঠানটির কথা হয়তো সকলেই জানেন, কিন্তু যেটা জানেন না সেটা হলো এবার পুজোয় বাম্পার অফার নিয়ে এসেছে চৌধুরী টেক্সটাইল। দুর্গাপুজো, দিওয়ালি ও ছট পুজো স্পেশাল এই বাম্পার অফার। মাত্র 5,000 টাকার কেনাকাটা করলেই আপনি হয়ে উঠবেন পুজোর এই ধামাকা অফারের একজন যোগ্য অংশীদার। আপনি পেয়ে যাবেন একটি কুপন। প্রথম পুরস্কার হিসেবে থাকছে একটি স্কুটি, দ্বিতীয় বিজয়ী পাবেন একটি LCD টিভি, তৃতীয় বিজয়ীর জন্য থাকছে একটি ফ্রিজ, চতুর্থ পুরস্কার সেলাই মেশিন এবং পঞ্চম বিজয়ী পাবেন একটি গ্যাস স্টোভ। ভাবছেন এখানেই শেষ হয়ে গেল চমক? মোটেই না, ডাবল ধামাকা অফার তো রয়েছে এর পরে। 20,000 টাকার কেনাকাটা করলে আপনি পেয়ে যাবেন একটি আকর্ষণীয় গিফট। ছট পুজোর পরেই হবে খেলা, হাতে সময় কম, কাজেই আর দেরি না করে আজই চলে আসুন চৌধুরী টেক্সটাইলে এবং জিতে নিন সেরা পুরস্কারটি।